এই মুহূর্তে আমাদের যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব মাত্র 58 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। যেমনটা জানা যাচ্ছে যে দিল্লির এইমসে গত 10ই আগস্ট থেকে ভর্তি ছিলেন তিনি এবং আজই সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পরিবারের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। জিমে তিনি জানা যাচ্ছে যেমনটা পরিবার সূত্রে খবর, গত 10ই আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়, দিল্লির এইমসে তাকে ভর্তি করা হয়েছিল। জিম করাকালীন আচমকাই তার বুকে ব্যথা তিনি অনুভব করেন এবং তারপরেই তিনি জিমে অসুস্থ হয়ে পড়েন। এরপরেই 10ই আগস্ট তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতি হচ্ছিল এমনটাই কিন্তু জানিয়েছিলেন চিকিৎসকেরা। তার জন্য মেডিকেল বোর্ডও গঠন করা হয়, তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে আজ সকালেই মৃত্যু হয়েছে তার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। প্রায় 1 মাসের বেশি সময় ধরে লড়াইটা চালিয়ে গেলেন কিন্তু অবশেষে হার মানতে হলো তাকে। প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব যেমনটা জানা যাচ্ছে পরিবার সূত্র মারফত, যেমনটা জানা যাচ্ছে গত 10ই আগস্ট জিম করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি এবং তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 10ই আগস্ট থেকে 1 মাসেরও বেশি সময় ধরে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হয়ে তার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে, কেননা রাজু শ্রীবাস্তবকে আমরা বরাবরই দেখেছি, তিনি প্রত্যেকটি মানুষকে মন খারাপ থাকুক বা যাই থাকুক, রাজু শ্রীবাস্তবের ভিডিও দেখলে কিন্তু আমরা প্রত্যেকেই হেসে উঠতাম। এবং আজকে কোথাও গিয়ে তিনি শয্যায় রয়েছেন, সেই শয্যায় রয়েছেন, কোথাও গিয়ে তার সেই মুখটা আমরা সত্যিই কেউ হয়তো ভুলতে পারবো না কোনোদিনই। সদা হাস্যমান তিনি, একটা সময় অনেক মানুষকে হাসিয়েছেন, তার কমেডি শুনে আমরা প্রত্যেকেই হেসেছি, তার কমেডি প্রত্যেকেই আমরা উপভোগ করেছি। তবে আজকে যখন তিনি শেষ শয্যায় রয়েছেন তখন হাজার হাজার তার ভক্ত, তার অনুরাগী, তারা কিন্তু প্রত্যেকেই আজকে চোখের জল ফেলছেন। একটা সময় যিনি প্রত্যেককে হাসিয়েছেন, যিনি প্রত্যেকের মনের কাছে পৌঁছে গিয়েছিলেন, প্রত্যেকে আমরা ইউটিউব হোক বা যে কোনো জায়গাতে তার ভিডিও সার্চ করে করে দেখতাম, আজকে তাকে দেখে প্রত্যেকে চোখের জল ফেলছে।